করছি কি, রক্ত দিয়েছিলাম, আমার মা মারা গেছিলেন রক্তের জন্য অভাবে, রক্ত দেবো, কারো মা মরতে দেবো না, এরকম একটা ইচ্ছা ছিল। দিয়ে সেই ইচ্ছায় আজকে এই জায়গায় পৌঁছেছি। যে যিনি ওয়েস্ট বেঙ্গলের হেড একজন শাসনকর্তা, তিনি যখন আমাকে একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, তাতে তো আমি খুব খুশি হবই, ভালো জীবনে আরো উৎসাহিত হয়েছি বা উদ্দীপনাটা বেড়ে গেছে। আমি 17 বছর 10 মাস থেকে রক্তদান করছি, তারপরে ওনাকে পরপর 3 বার দিয়েছিলাম, দিয়ে রক্তদান আরম্ভ হয়েছিল। তারপর আমরা দিতে দিতে যখন বক্ষেশ্বর তৈরি হয়েছিল, সেই সময় রক্ত দিয়ে রক্ত সেন্ট্রাল ব্যাংকে ড্রেনে যখন ফেলে দিল, দেখে আর রক্ত দিইনি 2 বছর, আবার দিতে শুরু করে দিলাম। এখন দেওয়ার ইচ্ছা আছে, আমি মৃত্যুর পূর্বেও রক্ত দেবো, এরকম একটা মনে মনে আমার বাসনা আছে। রক্ত চললে রক্ত দেবো, মানে না বলবো না। এখনো আমার মানে রক্তের ইয়েগুলো খুব ভালো আছে। ডাক্তারবাবু তাই বলেন যে দাদা, আমরা ডাক্তার হয়ে যে রক্ত তৈরি হয়নি, আপনার সেরকম রক্ত রয়েছে না। এখন 65 বছর সুপ্রিম কোর্ট অর্ডার হয়েছে, তবে আমি তো 60টাও দিতে পারবো, আগেকার নিয়ম হলেও আমি 60টা দিতে পারবো। গিনিসের যাদের ওয়ার্ল্ড রেকর্ড আছে, তাদের হায়দ্রাবাদ থেকে চিঠি হতে হয়, সেই চিঠিটা এলে তবে আমি গিনিস বুকে যোগ দেবার ব্যবস্থা পাবো আর কি, তা নাহলে যোগ দিতে পারছি না। তো গিনিস বুকে রেকর্ড আপনার আমি শুনেছিলাম যে 137।